হাই গাইস হোয়াটস আপ, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ এবং অ্যাডোবি লাইটরুম অ্যাপ ব্যবহার করে এরকম একটি ফটো এডিটিং করবেন। আমি স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওতে আমি দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেন প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করবেন। যাদের কাছে স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, একবারে ফ্রিতেই আছে। দেন প্রথমে অ্যাপটিকে ওপেন করবেন। দেন ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন। দেন ফটোটি সিলেক্ট করার পর প্রথমে এটার বেসিক কালার অ্যাডজাস্টমেন্ট করবো, এই জন্য এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে এই টিওন ইমেজে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে আপনার ফটো রেকর্ডিং আপনি এটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এটি মিলিয়ে নেবেন। দেন এটা সেটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাট আমি এই ফটো রেকর্ডিং এটার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনি আপনার ফটো রেকর্ডিং অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন অ্যাডজাস্টমেন্ট করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। দেন টিক মারে ক্লিক করার পর আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করুন। দেন এখান থেকে আবারও এই টিওন ইমেজে ক্লিক করুন। দেন পর এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দেন আর স্যাচুরেশন কমিয়ে দেন। এটা করে হচ্ছে আমাদের ফেসটাকে হোয়াইট করবো বা ফর্সা করবো। এরপর হচ্ছে অ্যাম্বিয়েন্সটাকে একটু প্লাস করে দেন অ্যান্ড হাইলাইটটাকে একটু প্লাস করে দেন। দেন করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। দেন আমি কিন্তু ড্র করে দিয়ে দিচ্ছি, কোথায় কোথায় ক্লিক করছি আপনারা ড্র দেখে দেখে ক্লিক করেন। দেন এরপর ভিউ এডিটে ক্লিক করুন। দেন এখান থেকে টিওন ইমেজে ক্লিক করুন। দেন করার পর এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করুন। দেন ব্রাশটাকে সিলেক্ট করার পর এটার অপাসিটিকে 100 রেখে জুম করুন। দেন জুম করার পর শুধু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে আমাদের ফেসটি কিন্তু এখন হোয়াইট হয়ে যাচ্ছে বা ফর্সা হয়ে যাচ্ছে। দেন এভাবে আপনার যে জায়গাগুলো ফর্সা করার দরকার বডির সব জায়গাতে অ্যাপ্লাই করে ফেসটাকে হোয়াইট করবেন। দেন যাদের হোয়াইট আরও বেশি দরকার তারা টিওন ইমেজে যে সেটিং প্রথম যে সেটিংটা আছে ব্রাইটনেস এটার লেভেল আরও বাড়িয়ে দেবেন আর স্যাচুরেশন কমিয়ে দেবেন। দেন এটার হাইলাইট বাড়িয়ে দিলে আরও ফর্সা হয়ে যাবে। দেন আপনারা একটু নিখুঁতভাবে করবেন, বাট আমি ভিডিওতে একটু ফাস্ট করছি তার জন্য কিন্তু একবারে প্রপার হচ্ছে না বা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। আপনাদের ফটো কাজ করার সময় একটু সময় লাগিয়ে করবেন, তাহলে সুন্দর হবে আরও বেটার হবে। দেন এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসেন। দেন এরপর হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে এই সিলেক্টিভ টুলটিকে সিলেক্ট করবেন। দেন এটা সিলেক্ট করেও ফেসটাকে হোয়াইট করতে পারবেন, বাট এটা হলো শর্টকাট তরিকা। যে জায়গায় বেশি অন্ধকার এই জায়গাটাকে সিলেক্ট করবেন। দেন করার পর ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, স্যাচুরেশন কমিয়ে দেবেন, তাহলে ফেসটিকে হোয়াইট হয়ে যাবে। দেন এরপর হচ্ছে হাতের মধ্যে আরও একটা সিলেক্টিভ টুল অ্যাডজাস্ট করে নিয়ে দেন। করার পর এটার ব্রাইটনেস বাড়িয়ে দেন আর স্যাচুরেশন কমিয়ে নেন। দেন করার পর এখান থেকে আবারও এই নিচের টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর এখান থেকে আবারও ক্লিক করবেন হচ্ছে এই প্যান আইকন টুলসে। দেন প্যান আইকন টুলসে ক্লিক করার পর এখান থেকে এই ডিটেলসটাকে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে প্রথমে স্ট্রাকচারটাকে একটু বাড়াবো অ্যান্ড পরে হচ্ছে শার্পেনিংটাকে একটু বাড়িয়ে দিব, যাতে আমাদের ফটোটি একটু বেটার কোয়ালিটি দেখা যায়। দেন এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করবেন। দেন টিক মারে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এই ফটোতে একটি প্রিসেট ইউজ করবো, তার জন্য ফটোটাকে আগে সেভ করবো। দেন এই আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে ফটোটাকে সেভ করুন। তো গাইস নেক্সট স্টেপ হচ্ছে এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি ওপেন করবেন। দেন অনেকেরই কমেন্ট আছে যে ভাই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি কীভাবে ডাউনলোড করবো প্রিমিয়াম, এটার একটা ভিডিও দেন। তো এরকম ভিডিও হচ্ছে ইউটিউবের পলিসির খেলাফ, এই কারণে আপনাদের যাদের এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি লাগবে তারা আমাকে কমেন্ট মেসেজ করতে পারেন আমার ফেসবুকে, তাহলে আপনাদেরকে আমি ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। দেন এরপর হচ্ছে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করুন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর যে ফটোটি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এডিট করেছি সেই ফটোটিকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করুন। দেন অ্যাডে ক্লিক করার পর এই অল ফটোতে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন অল ফটোতে ক্লিক করুন। দেন এখান থেকে আমার আগে থেকে কিন্তু একটা প্রিসেট অ্যাড করা রয়েছে, এই প্রিসেটের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে এই প্রিসেটটাকে ডাউনলোড করবেন। ডিএনজি ফোল্ডারে ডাউনলোড করে এই ফটোর মতো ইনপুট করবেন। দেন ইনপুট করার পর ফটোটাকে ওপেন করবেন। দেন করার পর এখানে এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এই কপি সেটিংয়ে ক্লিক করবেন। দেন এটা কালারটাকে কপি করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করবেন। দেন টিক মারে ক্লিক করার পর এখান ব্যাগে চলে আসবেন। দেন ব্যাগে আসার পর এই ফটোটাকে ওপেন করবেন। দেন ফটোটাকে ওপেন করার পর আবার হচ্ছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখন এখান থেকে হচ্ছে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। সো গাইস অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া প্রিসেট কেন ইউজ করলেন। সো গাইস কালার গ্রেডিং করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে শর্টকাটের জন্য। তো যারা ম্যানুয়ালি কালার গ্রেডিং শিখে যান তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি প্রিসেট ছাড়াও কীভাবে কালার গ্রেডিং করবেন এটা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো।
আর এখন ফটোটিকে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন তো গাইস কিভাবে ফটোটিকে ব্লার করবেন এটার জন্য আমি পরে আরেকটি ভিডিও বানিয়ে দেব এখানে ভিডিও বানালে অনেক বড় হয়ে যাবে তো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেন নেক্সট ভিডিও হচ্ছে কিভাবে ব্লার করবেন ফটোটাকে সেটা দেখবা এটার মধ্যে কিভাবে ফটো আমি ব্লার করছি এটা কিন্তু দেখাইছি না এটা নেক্সট ভিডিওতে